দুর্গাপূজার পর শ্যামা পূজয় মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। আলোর রোশনায় মেতে উঠেছেন সবাই। চলছে শ্যামা পূজোর একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক তেমনি শুক্রবার সাড়ম্বরে পালন হল বিধাননগর কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডে ঋষি এনক্লেভ আবাসনের শ্যামা পূজোর উদ্বোধন। এদিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ ও মেয়র পারিষদ রহিমা বিবি মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সকলের উপস্থিতিতে বিধায়কের হাত দিয়ে ফিতে কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় এদিন। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সকলের উন্মাদনা ছিল তুঙ্গে। আমাদের মাননীয় বিধায়ক রাজারহাট নিউ টাউন তাপস চ্যাটার্জি উনি উদ্বোধন করলেন, কিন্তু আজকে বিকেলে উজ্জ্বল বিশ্বাস যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার আসার কথা ছিল, কিন্তু কোনোরকম হয়তো ওনার একটা প্রোগ্রাম চলে এসছে, উনি সকালবেলা এসেছিল। সকালবেলা এসে মায়ের দর্শন করে উনি এখান থেকে গেছে। এটা কততম বর্ষ শুরু এবারে? এটা 3তম বর্ষ। এই কালী পুজোকে ঘিরে কী কী কর্মসূচি আপনারা রেখেছেন বাকি কদিন? বাকি কদিন আমরা তো আজকে বস্ত্র বিতরণ করলাম, আগামী দিন আরেক মন্ত্রী রতীনবাবু আসার কথা, রতীন ঘোষ ফুড মিনিস্টার উনি আসার কথা। কালকেও আমরা একটা বস্ত্র বিতরণ কিংবা আমরা কালচারাল একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি। আজকে কতজন মানুষকে বস্ত্র বিতরণ করবো? আজকে আমরা 300 মানুষকে বস্ত্র বিতরণ করবো। পুজো উপলক্ষে কোনো ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগের ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা আছে, খিচুড়ি আছে। খিচুড়ির পরের দিন যেটা আছে মঙ্গলবারে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া একটা রয়েছে। বাজি নিয়ে কোনো সতর্কীকরণ আছে আপনাদের? হ্যাঁ আছে, প্রশাসনের তরফ থেকে আছে বাজি নিয়ে সতর্কীকরণ, আমরা সেই মেনেই আমরা চলব। মানে মণ্ডপের আশেপাশে বাজি বাজানো যাবে না? না, শব্দবাজি বাজানো মণ্ডপের আশেপাশে বাজানো যাবে না। সেই বিষয়ে কি আপনারা কোনো পোস্টার বা মাইকিং করেছেন? না, আমরা সেটা করিনি, প্রশাসন করেছে, সেটা প্রশাসনের সঙ্গে আমরা কোঅপারেট করছি। দিওয়ালি উপলক্ষে আপনার আবাসনে কি বার্তা দেবেন নাগরিকদের? আমি তো নাগরিককে এটা বার্তা দেবো এটাই যে শুভ দীপাবলি শুভেচ্ছা দেবে, সবাই যাতে আলো রোশনাইতে সবাই ভালো করে থাকুন, সুস্থ থাকুন, ডেঙ্গুকে প্রতিকার করে চলুন কথাটা হচ্ছে, এটাই বলবো কথাটা হচ্ছে। ডেঙ্গু যখন বললেন ডেঙ্গু দিয়ে একটু সতর্কতা দুর্গা পুজোর ছিল, এইখানে আপনার পুজোর আশেপাশে জল জমবে না এরকম কোনো ব্যবস্থা? না, এখন এটা নেই, আমাদের এখানে এটা নেই জল জমার ব্যবস্থা। এই ডেঙ্গুর পরিমাণটা অনেকটাই কমে গেছে আমাদের এখানে। সম্প্রীতির উদ্দেশ্যে কী বার্তা? সম্প্রীতির উদ্দেশ্যে কী বার্তা? বার্তা এটাই দেবো যে সবাই ভালো থাকুন, সব ধর্মরা হাসি খুশি শুভ দীপাবলিতে। আমরা কোনো ধর্ম মানি না, আমরা সবাই মিলে একসাথে শুভ দীপাবলি রোশনাই যে আলোটা আছে সবাই মিলে একত্রিতভাবে সেটা সারা দেশে আমরা পালন করব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অমরনাথ প্রসাদ, আমার ব্যক্তিগত ডেজিগনেশন হচ্ছে MD অফ অরেঞ্জ সিকিউরিটি অ্যান্ড ফেসিলিটি সার্ভিস। তাছাড়াও পলিটিক্যাল আছে, আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক SC OBC সেলের।